ইউক্রেনের 47টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়া বলেছে তারা ইউক্রেনের 47টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়া ইউক্রেন সীমান্তের একাধিক এলাকা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা ব্রায়ানস্ক প্রদেশে 24টি ড্রোন ভূপাতিত করেছে। অপর ড্রোনগুলো বেলাগোরেদ, কুরুক্স, রস্টভ, ক্রাসনোদার এবং আজব সমুদ্রে ভূপাতিত করা হয়। 2022 সালের গোড়ার দিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এটি প্রতিহত করার জন্য বারবার সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়ে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা রাশিয়ার রাতভর ড্রোন হামলার শিকার হয়েছে। এ সময় 22টি ড্রোনের মধ্যে 21টিকে ভূপাতিত করা হয়। কিয়েভ, ওডেসা এবং ভিনিসোতিয়া প্রদেশে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় বিমান বাহিনী। ইউক্রেনের বিরুদ্ধে প্রতিদিনের হামলার অংশ হিসেবে রাশিয়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সর্বশেষ এই মারাত্মক হামলা প্রেক্ষাপটে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ত্রাণ হিসেবে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। একই সঙ্গে তিনি পশ্চিমের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোর অনুমতিও চেয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনকে সেসব দেশের সহায়তা সংগ্রহ ও সমন্বয় করেছে যেসব দেশের একটি সম্মেলন আয়োজন করা হবে। জার্মানিতে অনুষ্ঠিতব্য এই উচ্চ পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্ব করার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র একটি বড় আকারের ঘূর্ণিঝড়ের কবলে পড়ায় হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে বাইডেন এই আলোচনায় অংশ নেবেন না। মার্কিন অর্থনীতিতে ধস, শেয়ার নামল 15% নিচে। দ্বিতীয় মেয়াদে অবশ্য যুক্তরাষ্ট্রের শেয়ার সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পায়। তার আমলে 2014-2015 সালে 16.26% পৌঁছায়, তাই পরবর্তীতে এই গতি ধরে রাখতে তিনি ব্যর্থ হন। ওবামার প্রেসিডেন্সির শেষের দিকে শেয়ার 16.04% নেমে আসে। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের শেয়ার 0.27% কমে যায়। পরে বাইডেনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের শেয়ার 15% নিচে নেমে 2023 সালের শেষে 14.82% পৌঁছায়। IMF এর অনুমান অনুযায়ী এই প্রবণতা চলতে থাকবে এবং 2024 সালের শেষে যুক্তরাষ্ট্রের শেয়ার 0.06% কমে যাবে, যার ফলে বাইডেনের সময়কালে মোট 0.58% কমে 14.76% পৌঁছবে। এদিকে চীনের বৈশ্বিক অর্থনীতির শেয়ার 18.76% পৌঁছেছে। অন্যদিকে জাপানের শেয়ার গত 33 বছরে 4.33% কমেছে। জয়শঙ্করের ইসলামাবাদ সফরে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে মুখ খুলল পাকিস্তান। 9 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে পাক ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে পারে এমন প্রত্যাশা ছিল অনেকের। এছাড়া গণমাধ্যমের আগ্রহ ছিল অনেক। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য এসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আগেই। এবার সেটা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান, কারণ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে আসছেন এস জয়শঙ্কর। তার বাইরে আলাদা করে পাক ভারত দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। জয়শঙ্করের ইসলামাবাদ সফর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহুরা বালুচ বলেন, গত 5 অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। তিনি পরিষ্কার বলেছেন, এসএসসিও বৈঠকে যোগ দেওয়াটাই তার পাকিস্তান সফরের একমাত্র উদ্দেশ্য। পাকিস্তান ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন না তিনি। আমার মনে হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই সবকিছু স্পষ্ট, নতুন করে আর কিছু বলার নেই। এর আগে শনিবার 5 অক্টোবর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর বলেছেন, এই সফরে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই। তিনি জোর দিয়ে বলেছিলেন, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান, ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না আমি।